2020-2021 শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবুরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান। আশা করি তোমরা করোনার এই দুঃসময়ে সুস্থ থেকে নিরাপদে বাড়িতে অবস্থান করে তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী 10 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়মিত লেখাপড়া করো, পরীক্ষা ভালো করতে হবে। আমরা ব্যাকরণের উপরে ক্লাস আমরা নিচ্ছি। আমাদের ব্যাকরণিক শব্দ আলোচনা করা হচ্ছে। কয়েকটি ব্যাকরণিক শব্দ ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে। আজকে আমি ক্রিয়া বিশেষণ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। এখন ক্রিয়া বিশেষণ, সাধারণত বিশেষণ বলতে আমরা বুঝি যে শব্দ অন্য শব্দকে বিশেষিত করে তাকে বলে বিশেষণ। যেহেতু শব্দ প্রধানত দুই প্রকার, নাম শব্দ বা নামপদ, আরেকটা হচ্ছে ক্রিয়াজাতীয় শব্দ বা ক্রিয়াপদ। নাম শব্দ বা নামজাতীয় শব্দকে যদি কোনো বিশেষণ বিশেষিত করে তাকে আমরা নাম বিশেষণ বলি, এবং ক্রিয়াজাতীয় শব্দকে যদি বিশেষিত করে তখন আমরা তাকে বলি ক্রিয়া বিশেষণ। তাহলে সংজ্ঞায় আমরা বলতে পারি যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে, অথবা বলতে পারি যে ব্যাকরণিক শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। যেমন ঘোড়া দ্রুত চলে, এই যে ক্রিয়াপদ হচ্ছে চলে, এই ক্রিয়াপদকে সে বিশেষিত করলো দ্রুত। তাহলে দ্রুত এখানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণের শ্রেণী নিয়ে আমরা এখন একটু কথা বলবো। পদ সংগঠনের দিক দিয়ে ক্রিয়া বিশেষণ দুই প্রকার, একটা হচ্ছে এক পদী ক্রিয়া বিশেষণ, আর দুই নম্বর হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। তাহলে আমরা একপদী ক্রিয়া বিশেষণটা নিয়ে প্রথম আলাপ করি। যে ক্রিয়া বিশেষণ একটি পদ দ্বারা গঠিত হয় তাকে একপদী ক্রিয়া বিশেষণ বলে। যেমন লোকটি আসতে কথা বলে, তাহলে মূলত আমরা যদি এটা ক্রিয়াপদ আমরা আগেই নির্ণয় করে ফেলি, এই ক্রিয়াপদকে এই আসতে এই শব্দটি বিশেষিত করলো, অর্থাৎ কেমন ভাবে বলে, অর্থাৎ আসতে বলে, তাহলে এটা আমরা বলবো যে এক পদে, এবং একটা মাত্র পদে ক্রিয়া বিশেষণটি গঠিত হয়েছে, তাই এর নাম হচ্ছে একপদী ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা যাই বহুপদী ক্রিয়া বিশেষণ। বহুপদী ক্রিয়া বিশেষণ অর্থাৎ যে বিশেষণ একাধিক পদ যোগে গঠিত হয়, আবার বলি যে ক্রিয়া বিশেষণ একাধিক পদ যোগে গঠিত হয় তাকে আমরা বলি বহুপদী ক্রিয়া বিশেষণ। যেমন
धीरे धीरे गठित बहुपदी क्रिया विशेषण पद संगठन दिक दिए क्रिया विशेषण जो दुई प्रकार जानला एखन हच्छे अर्थ एवं अन्वयगत भावे क्रिया विशेषणेर श्रेणी। ताहले अर्थ ओ अन्वयगत भावे क्रिया विशेषण पांच प्रकार अर्थ एवं अन्वयगत भावे क्रिया विशेषण पांच प्रकार। एक नम्बर धरण वाचक क्रिया विशेषण अर्थात जे क्रिया विशेषण क्रियाटी संघटित हार धरण अवस्था निर्देश करे ताके आम्रा बोली धरणवाचक क्रिया विशेषण। जेमन टिप टिप बृष्टि पड़े, एखाने पड़े एक क्रिया, आम्रा निश्चित जे टिप टिप एई शब्दटी पड़े क्रियाके विशेषित करलो, सुतरां टिप टिप हच्छे क्रिया विशेषण। এবং যেহেতু ক্রিয়ার অবস্থা বোঝাচ্ছে কেমন ভাবে করছে, সুতরাং এটাকে আমরা বলবো ধরনবাচক ক্রিয়া বিশেষণ। দুই নাম্বার কালবাচক ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়াটি সংঘটিত হওয়ার সময় নির্দেশ করে যে ক্রিয়া বিশেষণ ক্রিয়াটি সংঘটিত হওয়ার সময়কে নির্দেশ করে তাকে আমরা বলি কালবাচক ক্রিয়া বিশেষণ। যেমন বসন্তে কোকিল ডাকে, এখানে ডাকে এটা হচ্ছে ক্রিয়াপদ এবং বসন্তে ডাকে, তাহলে বসন্ত হচ্ছে কালবাচক অর্থাৎ কখন সময় নির্দেশ করবে, ক্রিয়াটি সংঘটিত হওয়ার সময় নির্দেশ করলে আমরা তাকে বলি কালবাচক ক্রিয়া বিশেষণ। যেহেতু বসন্ত একটা সময় বা কাল এবং ওই শব্দটি ডাকে ক্রিয়াকে বিশেষিত করল, তাহলে বসন্ত শব্দটি হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ। তিন নম্বর স্থানবাচক ক্রিয়া বিশেষণ নাম শুনে বুঝতে পারছ যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সংঘটনের স্থানকে নির্দেশ করে, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ক্রিয়াটি যে জায়গায় সংঘটিত হয় সেটাই হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তোমরা যারা কারক পড়েছ SSC লেভেলে সেখানে দেখেছো যে অধিকারণ কারক বলে একটি কারক আছে, অর্থাৎ অধিকারণ কারকের ক্ষেত্রটাই হচ্ছে মূলত স্থানবাচক, সেখানে স্থান বলে একটা বিষয় রয়েছে, সেই জায়গায় আমরা যে স্থানগুলো পাই মূলত সেগুলো হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন বড় মামা ঢাকায় থাকেন, তাহলে থাকেন ক্রিয়াটি সংঘটিত হচ্ছে কোথায়, ঢাকায়, তাহলে ঢাকা শব্দটি হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা চার নম্বরে যাচ্ছি
চার নম্বরে সংযোজক ক্রিয়া বিশেষণ। যে ক্রিয়া বিশেষণ দুটো বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, এক কথায় হচ্ছে দুটো শব্দ বা দুটো বাক্যকে যদি সংযুক্ত করে কোনো ক্রিয়া বিশেষণ এসে বা কোনো ব্যাকরণিক শব্দ এসে, তখন আমরা তাকে বলি সংযোজক ক্রিয়া বিশেষণ। যেমন তোমার কথা হয়তো ঠিক, অবশ্য আমি মানতে পারলাম না। তাই এই জায়গায় খেয়াল করে দেখো, তোমার কথা হয়তো ঠিক একটি বাক্য, আমি মানতে পারলাম না আরেকটি বাক্য, দুটো বাক্যের মধ্যে এই শব্দটি এসে যুক্ত করেছে, অর্থাৎ দুটো বাক্যকে যুক্ত করেছে অবশ্য শব্দটি এসে। সুতরাং অবশ্য শব্দটি হচ্ছে সংযোজক ক্রিয়া বিশেষণ। এরপরে নাবাচক ক্রিয়া বিশেষণ। নাবাচক ক্রিয়া বিশেষণ, নাবাচক ক্রিয়া বিশেষণের সংজ্ঞায় আমরা বলতে পারি যে ক্রিয়া বিশেষণ হ্যাবোধক বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তর করে তাকে বলে নাবাচক ক্রিয়া বিশেষণ। অর্থাৎ যে ব্যাকরণিক শব্দ হ্যাবোধক বাক্যকে নাবোধক বাক্যে রূপান্তর করে তাকে আমরা বলি নাবাচক ক্রিয়া বিশেষণ। যেমন ফুল কি ফোটেনি সাথে, এই জায়গায় ফোটে ক্রিয়া আর নি হচ্ছে নাবাচকতা সৃষ্টি করবার জন্য এসেছে, সুতরাং নি শব্দটি হচ্ছে নাবাচক ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা ক্রিয়া বিশেষণের এই শ্রেণী বিভাগটা বুঝতে পেরেছ। এরপর আমরা ক্রিয়া বিশেষণ পদাবলী নিয়ে কথা বলবো। আমাদের মূলত ক্রিয়া বিশেষণ আলোচনা হয়ে গেছে, তবে কতগুলো ক্ষুদ্র শব্দ রয়েছে, যে শব্দগুলো ক্রিয়া বিশেষণ পদাবলী হিসাবে আমরা নামকরণ করেছি। যেমন তো কি যে আরেকটা আমরা বলতে পারি না। তাহলে ক্রিয়া বিশেষণ পদানু, খেয়াল করো ক্রিয়া বিশেষণ পদানু, অর্থাৎ পুরো পদ হয়ে পারেনি, ক্ষুদ্র পদের ক্ষুদ্র পদানু। যেমন কো যে কি না, এটা মূলত ক্রিয়া বিশেষণ পদানু হিসাবে ব্যবহৃত হয়। আমরা বাক্যে এদের প্রয়োগ দেখাই। আগামী কাল কলেজে যাবে তো, তাহলে এই কো এসে যাবে ক্রিয়াকে বিশেষিত করলো, সুতরাং এই কো হচ্ছে ক্রিয়া বিশেষণ পদানু। এরপরে আমরা বলেছি যে যে, তাহলে অর্থাৎ যে যদি কোনো ক্রিয়াকে বিশেষিত
বিকশিত করে তখন তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। যেমন এক্ষুনি ফিরে এলেন যে, তাহলে এই যে এলেন ক্রিয়াকে বিশেষিত করলো, সুতরাং আমরা যেকে ক্রিয়া বিশেষণ বলবো। তারপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ হিসাবে কি, যেমন আগে আমরা উদাহরণ দিয়েছিলাম যে পুরকি পটেনি সাথে এটাকে আমরা কি হিসাবে নাম দেখাই, আমরা দেখাই কি দিয়ে উদাহরণটা দিই। মনে করো সরস্বতী বর দেবেন কি, এই জায়গায় কি হচ্ছে দেবেন ক্রিয়াকে বিশেষিত করলো, সুতরাং এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপরে যেটা থাকছে সেটা নাক, তাহলে আমরা উদাহরণ দিয়ে দেখাতে পারি। আপনি আজ যেতে পারবেন না, তাহলে এই নাটি হচ্ছে নাবাচক ক্রিয়া বিশেষণ একদিকে, আবার ক্রিয়া বিশেষণ পদানু। তাহলে আমরা ক্রিয়া বিশেষণটি এখানে শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এ সম্বন্ধে তোমাদের ধারণা দিতে পারব। এরপরে আমি সংক্ষেপে আরেকটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যোজক। যোজক একটি ব্যাকরণিক শব্দ, যোজক হচ্ছে যে শব্দ দুটি পদকে বা দুটি বাক্যকে অথবা দুটি বাক্য অংশকে যুক্ত করে তাকে আমরা বলি যোজক। যেমন রহিম ও করিম দুই ভাই, এখানে ও হচ্ছে যোজক, দুটি পদকে যুক্ত করেছে রহিম এবং করিমকে, সুতরাং এটা একটা যোজক। এবার আমরা যোজকের শ্রেণীতে যাই। যোজক পাঁচ প্রকার, এক হচ্ছে সাধারণ যোজক, যে যোজক দুটি বাক্যকে যুক্ত করে। অর্থাৎ দুটি সাধারণভাবে দুটি শব্দ দুটি পদ দুটি বাক্য বা বাক্য অংশকে যুক্ত করলে আমরা তাকে বলি সাধারণ যোজক। যেমন আমি এবং তুমি কাজটি করব, এই জায়গায় এবং হচ্ছে সাধারণ যোজক। এরপরে আমরা যাচ্ছি দ্বিতীয় যোজক, সেটা হচ্ছে
বৈকল্পিক যোজক। বৈকল্পিক যোজক, বৈকল্পিক যোজক বলতে এমন যোজককে বলা হয় যে যোজক দুটো বাক্যকে যুক্ত করবার পাশাপাশি দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যটির বক্তব্য সংশোধন করে। আবার বলছি, দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বক্তব্যকে সংশোধন করে বা প্রথম বাক্যের সাথে বিরোধমূলক অবস্থা তৈরি করে, তাকে আমরা বলছি বৈকল্পিক যোজক। উদাহরণ দিচ্ছি, এত বৃষ্টি হলো তবুও গরম গেল না। এই যে তবু, এত বৃষ্টি হলো এটা প্রথম বাক্য, তবু গরম গেল না, তাহলে দ্বিতীয়টি, দ্বিতীয় বাক্যটি এসে প্রথম বাক্যের বক্তব্যকে সংশোধন করলো। কিভাবে? বৃষ্টি হলে গরম চলে যাওয়ার কথা ছিল কিন্তু গেল না, অর্থাৎ তবু হচ্ছে বৈকল্পিক যোজক। আমরা পরেরটাই যাই, তিন নম্বর হচ্ছে বিরোধমূলক যোজক। যে যোজক দুটি বাক্যের মধ্যে বিরোধমূলক অবস্থা তৈরি করে, দুটি বাক্যের মধ্যে বিরোধমূলক অবস্থা তৈরি করে তাকে বিরোধমূলক যোজক বলে। যেমন উদাহরণ দিই, অনেক খেয়েছি কিন্তু ক্ষুধা যায়নি। এরপরে আমরা যাচ্ছি কারণবাচক যোজক। যে যোজক ব্যবহৃত হয়ে দুটি বাক্যকে যুক্ত করে ঠিকই, কিন্তু দ্বিতীয় বাক্যটি দ্বারা প্রথম বাক্যের কারণ নির্দেশ করে, দ্বিতীয় বাক্যটি দ্বারা প্রথম বাক্যের কারণ নির্দেশ করে। যেমন জিনিসপত্রের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট চলছে। তাহলে জিনিসপত্রের দাম বাড়ার কারণ পরিবহন ধর্মঘট, সেটা এখানে আমরা পেয়ে গেছি। এরপরে পাঁচ নম্বর সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক, যে যোজক একাকী ব্যবহৃত হতে পারে না, অন্য যোজকের আশ্রয় থেকে ব্যবহৃত হয় তাকে আমরা সাপেক্ষ যোজক বলি। অন্যভাবে বলতে পারি, যে যোজক অন্য যোজকের উপর নির্ভরশীল হয়ে ব্যবহৃত হয় তাকে আমরা বলি সাপেক্ষ যোজক। যেমন যদিও লোকটি ধনী
সে কৃপণ। এই জায়গায় যদিও এবং তবুও, যদিও আর তবুও এটাই হচ্ছে সাপেক্ষ যোজক। তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা দুটো জিনিস নিয়ে এখানে আলোচনা করেছি, একটি বিষয় ছিল ক্রিয়া বিশেষণ এবং অপর বিষয়টি ছিল যোজক, এবং দুটো সম্বন্ধে আলোচনা হয়েছে। আশা করি তোমরা বাসায় যদি ভিডিওটি দেখার সময় তোমাদের পাঠ্যপুস্তকটি একটু খুলে রাখো এবং পাঠ্যপুস্তকের সাহায্য গ্রহণ করো, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তারপরও যদি কোনো সমস্যা তোমরা অনুভব করো, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমাধান দেব ইনশাল্লাহ। আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের সকলের জন্য শুভকামনা করে আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।